আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই তাকাই ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান্টিবে আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত জুমাবাড়ি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমাদের রাত আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

তাবিজ দুই ধরনের আছে কোরআনে করিম দিয়ে তাবিজ কেউ কেউ দিয়ে থাকে কোরআনে করিম তা ব্যবহার করা হারাম শিরিক নয় গুনার কাজ কোরআনে করিম তা ব্যবহার করলে সেটা শিরিক হয় না কারণ কোরআন আল্লাহর বাণী কিন্তু হারাম কাজ কাজটা হারাম এই জন্য কারণ এই পদ্ধতি শরীয়তে অবশ্য ছিল না এটা বেদাত আর বেদাত হচ্ছে হারাম কারণ আল্লাহ এবং তার রসুল থেকে তা প্রমাণিত হয়নি যে কোথাও কোরআনে করিমও আসেনি তাবিজ দিতে আর রসুল হাদিস দ্বারা কোথাও দেখা যায় না তাবিজ দিতে এই জন্য যে জিনিস কোরআন মুসন্নাদা সমর্থিত হয়নি তাই বেদাত এবাদতের ক্ষেত্রে এই জন্য তারভিজের ক্ষেত্রে যে তাওয়া হচ্ছে এবাদত অর্থাৎ আশ্রয় প্রার্থনা সুতরাং তাবিজের আশ্রয় প্রার্থনা করা এটা জায়েজ নেই এটা হারাম হবে এই পদ্ধতিতে হ্যাঁ আল্লাহ তালার নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ সেই জন্য আল্লাহ এবং আল্লাহ তালার নাম গুণের গুণ দিয়ে আপনি ঝাড়ফুঁকও করতে পারেন সেটা দোয়া করতে পারেন শরীয়তে সেটা জায়েজ আছে যেহেতু কোরআন আল্লাহর সেফাত আল্লাহর একটি গুণ সেজন্য জন্য কোরআনে করিম দিয়ে করা জায়েজ করা যায়জসুল্লাহ সাল্লাম সিফাত দিয়ে ঝাড়ফুক করেছেন আরও যে বিল্লাহী ও কুদরাতি মিনসার রিমা আজিদ ওহাদ রসুল্লাহ আসলামের হাদিস ইনসারে দেখা যায় যে আল্লাহ না আল্লাহ তালার নাম এবং সিফাতের রসিলা দিয়ে দোয়া করা সেটা দিয়ে ইস্তেহাদা করা জায়েজ আছে এই জন্য এই ইস্তেহারাদা যেহেতু জায়েজ করা নেই কারিম দিয়ে ইস্তেহাদা মৌখিকভাবে ঝাড়ফুঁকে জায়েজ আছে কিন্তু তাবিজ ব্যবহার করা জায়েজ নেই অর্থাৎ তাবিজ হিসেবে ব্যবহার করা জায়েজ হবে না আর কোরআনে করিমের লব্জ ছাড়া অন্য কোনো অঙ্ক অন্য কোনো যেগুলো বোঝা যায় না এমন কিছু দিয়ে অথবা বাইরে অন্য যে কোনো জিনিস যে চিনা যায় না এমন কিছু দিয়ে তাবিজ ব্যবহার করা শিরিক তো যেহেতু কোরআনে করিম দিয়ে যিনি তাবিজ দিয়েছেন দিচ্ছেন তিনি তিনি হারাম কাজ করছেন হারাম কাজ করলে হারাম কাজ করলে যে কোরআন করিম দিয়ে তাবিজ দিলে সেটা হারাম কাজ হবে হারাম কাজ করলে আদায় করা হবে এটা মনে রাখতে ইমাম সাহেব যদি তাবিজ ইমাম সাহেব হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা উত্তরের সাথে এসে যায় যে কোনো ইমাম সাহেব যদি তাবিজ নিজে ব্যবহার করছেন এখন তাকে জিজ্ঞাসা করতে আপনি কি তাবিজ ব্যবহার করছেন সোজা সুযোগ জিজ্ঞাসা করবেন যদি ব্যবহার করেন আমি সাধারণ যে কোরআন ক্যারিমের তাবিজ ব্যবহার হারাম কাজ করছেন প্রয়োজনীয় তাকে বিনিময় করা যেতে পারে কিন্তু এটা শিরিক হবে না যদি কোরআন দিয়ে বলা হয় যদি কোরআন বাইরে অন্য কোনো তাবিজ তিনি ব্যবহার করে তাহলে তাবিজ কোনো হবে না তার কারণ তিনি শিরিক করছেন কোনো সালাত নাই আর যিনি তাবিজ দেওয়ার শিরিক ওই সময় হবে আমরা এটা বলে দিয়েছি যখন এমন কোনো জিনিস দেওয়া হবে যা বোঝা যায় না বা কোনো অঙ্ক হয় কোনো শখ হয় বা বিষয় দিয়ে যে কোনো কোরআন বাইরের বিষয় দিয়ে যদি কোনো কেউ এরকম তাবিজ দেয় যেগুলো মানে এখন অনেক কিছুতে আছে বিভিন্ন নাম দিয়ে কখনো কখনো শয়তানের নাম দিচ্ছে কখনো কখনো ওই আসাবে কাফের নাম দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে যদি কোনো দেওয়া হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে তাহলে আপনি তাবিজ ব্যাপকভাবে তাবিজকে সিরিক বলা যাবে না যখন যেটা তাবিজ সেটা শিরিক হবে জিজ্ঞাসা করতে হবে জেনে নিতে হবে তারপর শিরিকের মাসালা আসবে তো কেউ তাবিজ দেখলেই সঙ্গে সঙ্গে শিরিক হয়ে গেছে এইভাবে যেন না বলি আমরা তাবিজের মানে ন্যূনতম বিষয়টা হবে এটা হারাম কাজ হবে এটা অনুমোদিত নয় না অনুমোদিত না তবে কোরআনের বাইরে অন্য বিষয় দিয়ে করলে সেটা শিরক হয়ে যাবে আমরা জানলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি আজকুল হোসেন বলছিলাম চট্টগ্রাম থেকে জি বলুন জি আমার প্রশ্নটা হচ্ছে কসরের নামাজ ফরজ সালাতগুলো আমরা দুই রাকাত পড়ব কিন্তু সুন্নতগুলো কি করব এবং যেমন ফজরের দুই রাকাত সুন্নত জোহরের চার রাকাত তারপরে আসরের যে পরেতে আমরা বীতিত করি সেটা কি করব আর কোনো প্রশ্ন আছে জি বলুন আরেকটা প্রশ্ন হচ্ছে আমার এক বাই আপনার একটা মোবাইল টাওয়ারের সাপখানে কাজ করত তো ওখানে যখন কাজ করত তখন সে সেখানে ম্যাক্সিমাম তো কি কোম্পানি কি না জানাই আর তেল তার বিভিন্ন জিনিস বিক্রি করে দিত তো এগুলো বিক্রি করে সে যে অর্থ উপার্জন করছে ওগুলো খরচ করে ফেলছে এখন সে বুঝতে পারছে যে এইগুলো ভুল করছে এবং তবা করে ওগুলো থেকে ফেরত আসছে এখন নামাজ রোজা করে সবকিছু মানে ইসলাম মতোই চলে এখন এগুলো থেকে মা পাওয়ার জন্য সে কি করতে পারে জি সফরে যখন কসর করবেন কসরের সাথে সম্পৃক্ত সফর সফরের সাথে সম্পৃক্ত হইল কসর কসরে যখন আপনি সফরে যদি কসর করেন তখন সেটা ফরজ সরতকে কসর করবেন আর সুনত হচ্ছে রাতে বা সুন্নত যেগুলো অর্থাৎ আমরা সেগুলি যেমন জোহরের আগে চার একাত জোহরের পরে দুই রাখাত মাগ্রিবের পরে দুই রেখাত এসার পরে দুই একাত এগুলো যে আমরা পড়ি এগুলো পড়া লাগবে না কারণ রসল্লা আসলাম থেকে এগুলি পড়া সাব্যস্ত নেই অর্থাৎ সফরের রসল্লাহ আসসালাম এই সুনতগুলি পড়তেন না তবে তিনি ফজরের দুই রাকাত ফজরের আগে দুই রাকাত তিনি কখনও ছাড়তেন না অনুরূপভাবে ভীতির তিনি কখনও ছাড়তেন না এই জন্য ফজরের আগে দুই রাকাত এবং ভীতির পড়বেন সফর অবস্থায় পড়বেন এর বাইরে অন্যান্য নফল ছলা আদায় করবেন এই নয় যে সফরের নফল নাই কথাটা এরকম না শুধু এই আগের এবং ফরের সুন্নতগুলো নাই শুধু ফজরের সূন্যত ছাড়া এবং বৃত্তির ছাড়া আর কোনোটা ফোর ফরাক রসুল্লাহ সামতে সাব্যস্ত নেই এই জন্য যখন আপনি সফরে থাকবেন তখন জোহরের শুধু চার রাগাত চার এক হাজার দুই রাঘাত পড়বেন আসরের চার এক হাজার দুই রাখাত পড়বেন মাঘ এশার চার এক জায়গা দুই রাগাত পড়বেন আর আর এমনি আগ পিছিয়ে সলাদগুলো এই সুনতগুলো আদায় করবেন না নফল সলাদ বেশি বেশি পড়বেন আর ফজরের শূন্যত ফজরের শূন্যত আদায় করবেন এবং ভীতিরটা আদায় করবেন এটা হচ্ছে এই ফজরের নিয়ম যে এই সফরের কসর পড়ার নিয়ম জি আরেকটি প্রশ্ন কোম্পানিতে কাজ করতো কর্তৃপক্ষকে না জেনে কিছু জিনিস বিক্রি করেছেন অর্থ উপার্জন করেছেন সেটা খরচ করেছেন এখন তবা করেছেন অনুশোচনা করছেন যে অর্থ খরচ করেছেন সেটা থেকে মুক্তির উপায় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য অনেকেই এই জিনিস গুরুত্ব দেয় না অনেকেই মনে করে যে কোনো কোম্পানি চাকরি করলে তার সবকিছু নিয়ে হালাল হয়ে যায় অনেকে মালিকের টাকা মারিয়ে খাওয়া চিন্তা ভাবনা করে এসবই হারাম এবং এটা আমার দ্বারের খেয়ানত এবং এই জন্য আখেরাতে মালিকের পক্ষ আপনার যত আমল আছে সব নিয়ে চলে যাবে আপনি তো এখন সবচেয়ে মিসকিন হয়ে যাবেন এই জন্য আপনার উচিত হবে এখনই দুনিয়ায় থাকতেই তাতে ক্ষমা নিয়ে নেওয়া তো আপনি সাহস করে যাবেন গিয়ে বলবেন যে আমি এই জিনিসগুলো করেছি যিনি দেওয়ার মালিক মূল মালিক তাদের কাছে অত মালিক বোর্ডের কাছে চিঠি লিখবেন ও তাদের কাছে লিখে জানাবেন যে আমি এই জিনিসগুলো করেছিলাম আমি এখন আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা না চাইলে আমার এগুলো ক্ষমা না দিলে আমি এগুলির ক্ষতিপূরণ দিতে রাজি হব সাহসী ভূমিকা পালন করুন আখেরাতে আল্লাহ তালার শাস্তি অত্যন্ত ভয়াবহ সেখানের শাস্তি চেয়ে দুনিয়ার অপমান খুব ভালো দুনিয়ার শাস্তি দুনিয়ার তারা হয়তো আপনাকে সর্বোচ্চ কী করে জরিমানা করে বড় ধরনের অথবা আপনার বিরুদ্ধে পুলিশের তাও ভালো আছে আপনি অন্তত মুক্তি পাবেন টাকা যে কোনো মূল্যে আপনাকে কোম্পানির কাছে টাকাটা ফেরত দিতে হবে কোম্পানি যেহেতু আছে যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায় তাদের কোনো অস্তিত্ব না থাকে কাউকে না চেনেন তখন সেটা কোম্পানির লোকদের নামে সৎকার করতে হবে কিন্তু যতক্ষণ কোম্পানি আছে ততক্ষণ কোম্পানির লোকদের কাছে মূল মালিকদের কাছে গিয়ে সেটা কত টাকা হতে পারে তার চেয়ে বেশি ধরে অথবা কী কী জিনিস বিক্রি করেছেন তার হিসাব করে হিসাব কত টাকা হয় সেটা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে অথবা তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে যদি তারা ক্ষমা করে দেয় আপনি ক্ষমা পেলেন ক্ষমা না করে দিলে আপনি আখেরাতে ধরা খেয়ে যাবেন এই জন্য দুনিয়ার বুকেই থেকে ক্ষমা নিয়ে চেয়ে নিতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জুমার দিনের প্রথম প্রহর বা প্রথম ঘন্টা বলতে এখানে সময় কয়টাকে নির্দেশ করা হয়েছে এটা যদি একটু জানতে পারতাম তাহলে উপকৃত হতাম দ্বিতীয় প্রশ্ন ফজরের মা সালাত সূর্য সময় কি পড়া যাবে অর্থাৎ ঘুম থেকে একটু দেরিতে উঠলে জি এবং এশার সালাত এই অবস্থায় কতর করতাম এবং এই জমা করতাম কিন্তু মসজিদে গিয়ে দেখি যে এশার জামাত চলছে এক্ষেত্রে গিয়ে আমি ইমামের পিছনে মাগরিবের সালাতটা যেহেতু তিন রাকাত তাহলে আমি কিভাবে আদায় করব চতুর্থ রাকাতের পিছনে জি ধন্যবাদ আপনাকে যেমন আমার যে বলা হয় প্রথম ঘন্টা এটা সময় সময় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জি মান রা হাফিস উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানা কেউ প্রথম ঘন্টায় যদি কোনো মসজিদে যায় সে যেন একটি ওট কোরবানি ওট আল্লাহর জন্য তাকদিম করলো পেশ করলো এরকম একটি সব হাদিসে লেখা আছে এই সাহাতিল উল্যানি আলমদের মধ্যে মতভেদ রয়েছে তবে বেশিরভাগ আলে মনে করেন যে যেহেতু আরবি ঘড়ি হচ্ছে সকাল থেকে শুরু হয় অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে শুরু হয় পর পর এক ঘন্টা থেকেই তার প্রথম ঘণ্টা শুরু হয়ে গেছে অর্থাৎ প্রথম যে ব্যক্তি ছয়টার পর থেকে যাবে তিনি এই জন্য দেখবেন দেশা বলা হয়েছে অর্থাৎ ষষ্ঠ ঘন্টা বারোটা বেজে যায় তখন থেকে এসা শুরু হয়ে এই জুমার নেওয়া শুরু হয়ে যায় এজন্য এই এক প্রতি ঘন্টা ঘণ্টা বাড়িতে বাড়িতে ষষ্ঠ ঘণ্টা পর্যন্ত চলে গেছে সেই জন্য প্রথম ঘন্টা হবে ছয়টার পর থেকে সেটা প্রথম ঘন্টা হবে এই জন্য যে ব্যক্তি প্রথমে যাবে তার এই সবটা হবে প্রথমে যাওয়ার এই চেষ্টা করা উচিত কারণ সে ডেলত্যাক একটা বড় উট কোরবানি করার সহ পাওয়া যাবে তো এইটা হলো মেইন অনেকের কাছে এটা হলো প্রথম উদ্দেশ্য কেউ কেউ বলছেন না এটা না বরং সাধারণত যেই সময়টা মানুষ মসজিদে যায় সেই সময়টা প্রথম আজানের পরে আগে আগে যাবে সেটা বলা হচ্ছে কিন্তু এটা আসলে প্রচিং উদ্দেশ্য না উদ্দেশ্য আসলে সকালে অর্থাৎ খুব ভরে যাওয়া মসজিদে গিয়ে সেখানে অবত বন্দে লিপ্ত থাকা এটা হলো মূল উদ্দেশ্য সকালে ছটাকে গিয়ে বেরিয়ে তার

তখন একটা হাদিস আছে রসোল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এক রাখাত পায় তাহলে আরেক রাখাত যেন পেয়েছে এই জন্য অন্য হাদিসে আছে যখন সে ঘুম থেকে উঠে সেটাই তার রক্ত কিন্তু তারপরেও যেহেতু নিষেধ আসছে হাদিসে অন্য হাদিসে যে সূর্য উদয়ের সময় কোনো সালাত নেই সেই জন্য তিনি অপেক্ষা করবেন অজু করে অপেক্ষা করবেন সূর্য উঠছে তারপর তিনি সলাদটা আদায় করবেন যদি তিনি এক রাকাতও পেতেন অর্থাৎ সূর্য উদয়ের আগে এক রাকাত পেতেন তাহলে তিনি সেটা আদায় করা শুরু করলে উদয়ের মধ্যে আরেকটা শেষ করতে পারতেন কিন্তু যদি তিনি দেখেন যে না সূর্য উঠছেই তখন তিনি আর সলাত আদায় করবেন না অপেক্ষা করবেন সূর্য পরিপূর্ণভাবে উঠার পরে তিনি পূর্ণ চলাত আদায় করেন অপেক্ষা করবেন এদিক সেদিক হাঁটাহাঁটি করবেন না অপেক্ষা করবেন কিন্তু সলাতের জন্য তিনি অপেক্ষা করছেন এরকম অবস্থা থাকতে হবে যাতে করে তিনি সলাতের মধ্যে আসেন বোঝা যায় কিন্তু সলাটা পড়বেন না হ্যাঁ এই কেন অপেক্ষা করবেন কেন সাল্লাহ আসাম বলেছেন যে তোমরা যখন সোলাত অপেক্ষা করো তখন সালাতের মধ্যেই আসো এই জন্য সোলাতের অপেক্ষা করার মধ্যে তার গুণা থেকে তিনি মুক্তির সুযোগ পাবেন এটা ওই সময় যখন কোনো ব্যক্তি সালা গুমার গুমের মধ্যে থাকবে আর ইচ্ছা করে যদি কোনো কেউ করে তাহলে তিনি কবি বড়ো কবিরা গুণের অন্তর্ভুক্ত ভাবেন এই সূর্য উদয়টা কতক্ষণ ধরবে দশ মিনিট সাধারণত বারো মিনিট ধরা হয় বারো মিনিট ধরা হয় তো বারো মিনিট পর্যন্ত সূর্য কমপ্লিট উঠা পর্যন্ত অপেক্ষা করবেন তিনি দশ মিনিট বা বারো মিনিট তবে বোধহয় বারো থেকে পনেরো মিনিট এটা অপেক্ষা করাটাই বোধ হয় বেশি নিরাপদ অন্তত নিরাপদ অবস্থা থাকে কোন কোন আলম বলে থাকেন যে ফরোজ নামাজের ক্ষেত্রে সূর্য উদয় বা অস্তের সময় ফরজ নামাজ পড়া যাবে নফলের ক্ষেত্রে সূর্য উদয়ের সময় পড়া যাবে না এ পার্থক্য করেন এটা কেমন আসলে দেখুন সাল্লাহ আসলাম পার্থক্যটা করেননি এই জন্য আমরা এই পার্থক্যটা নাই নাই করলাম এই জন্য করবেন সাল্লাহ পার্থক্যটা করেননি আমরা যদি পার্থক্য করি কোন দলিল লাগবে এবারে আসলে কোনো সস্পষ্ট কোনো দলিল নেই এই জন্য আমরা পার্থক্য না করার পক্ষে যে কোনো ছলাতেই সূর্য উদয়ের সময় পড়া যাবে না সূর্যাস্তের সময় পড়া যাবে না অনুরূপভাবে সূর্য ঠিক কায় মা জাহিরা সূর্য যখন মাথার উপর থাকে তখনও পড়া যাবে না যদি তিনি মসজিদে ঢুকেন যে নবল ছলাতে মশলাটা আসছে কেউ যদি মসজিদে ঢুকেন তখন তিনি যদি জুমার দিনে হয় তখন তিনি দুই টাকা তাদের করবেন এটা যেহেতু অন্য একটা কারণে কারণে বলা হচ্ছে এটা আসছে যে ব্যক্তি সূর্য ডুবছে আর তার আসর ছুটে গেছে তিনি পড়বেন কেউ কেউ বলে থাকেন যেহেতু তার সূর্য ডুবতেছেন কিন্তু সূর্য ডুবার লাস্ট মোমেন্টটা পড়তে পারবেন না কারণ সে সূর্য ডুবছে কিন্তু তিনি যদি কোনো এই সময় হুঁশ হয় এই সময় তিনি ঘুমেছিলেন উঠে গেছেন এই সময় তাহলে সূর্য যেহেতু সূর্যোদয়ের সূর্য আসরের দুইটা অক্ত আছে একটা হচ্ছে পূর্ণ অক্ত একটা হচ্ছে অপূর্ণাঙ্গ অক্ত এই জন্য অপূর্ণাঙ্গ ওয়াক্তে তিনি সেটা পড়ছেন তিনি এই সময় তার জন্য এটা ফরজ ছিল কিন্তু সূর্য সূর্য উদয়ের সময় জোহরের দুইটা বক্ত নয় ফজরের দুইটা ওয়াক্ত নেয় ফজরের একটাই ওয়াক্ত এবং সেটা হচ্ছে সূর্য উদয় শুরু হলে ওয়াক্ত শেষ হয়ে যায় এই জন্য তার ওয়াক্ত যদি শেষ হয়েই গেছে সেদিন অপেক্ষা করবেন সূর্য পরিপূর্ণভাবে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন আসরের মাসে আলাদা কিন্তু আর শুধু আসছে সূর্য ডুবছে সে পড়তে পারবেন এবং সূর্য অন্ত মুহূর্তে না পড়াটা উত্তম কিন্তু তারপরেও সূর্য ডুবু পড়তে পারবেন এই জন্য কারণ হচ্ছে এটা এই ব্যক্তির জন্য এতক্ষণই ফারত হয়েছে যাতে গুমেছিল উঠতে পারে নাই এবং তার এটা সময় দুইটা আসে আলমরাই বলেছেন যে দুইটা সূর্য ডুবা পর্যন্ত তেরো থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত তার সময় আছে কিন্তু সূর্য ওঠা শুরু হয়ে গেলে কিন্তু ফজের ওক্তটা শেষ হয়ে গেলো ওরা জানলাম আরেকটি প্রশ্ন করেছেন যে উনি সফরের সময় মাগরিব এবং য়েশা কসর করেন জমা করেন কিন্তু মসজিদে গেলে জামাতে যখন মাগরীব পড়া হয় তখন কি করবেন মাগরীবের আসলে কোনো কসর হয় না মগরীবের কোনো কসর হয় না এই জন্য মগরীব কাসর না তিন টাকাতে আপনাকে সবসময় পড়তে হবে আর যদি আপনি মসজিদে ঢুকছেন দেখছেন এসা চলা শুরু হয়ে গেছে তখন আপনি আপনার দুইটা খেয়ার আছে অপশান আছে একটা হচ্ছে আপনি আগে মাগরীব পড়ে তারপরে এসা পড়বেন ওনার ওনাদের সাথে এর চেয়ে উত্তম যেটা হাম্বলিরা বলে থাকেন সেটা হাম্বলি আলমরা বলে থাকে সেটা হচ্ছে যে তিনি এশার নামাজে ঢুকবেন তিনি ইয়ার নিয়তে মাগরীবের নিয়তে তিনি যখন ইমাম সাহেব তিনি চতুর্থ রাখা থাকবেন তিনি বসে থাকবেন ইমাম সাহেব যখন আবার ঘুরে আসা পর্যন্ত বসে থাকবেন তারপর তিনি সালাম ফিরাবেন অর্থাৎ তিনি চতুর্থ রাঘাত পড়বেন না তিনি মাগরিবটাই পড়বেন অনেকে এটাকে বিব্রতকর মনে করেন যে বসে থাকা বিরোধী মনে করেন এই জন্য এই জন্য এই বিষয় বিষয় থেকে বাঁচার জন্য আমরা বলে থাকি যে তিনি যদি ঢুকতেই চান চলাতে তো তিনি তিনি আগে ফজর আগে মাগরিবটা পড়ে তিন ডাকাত পড়ে এশা নামাজে ঢুকবেন এবং ইমামের সাথে সাইড ডাকাতে পড়বেন তার আর কসর নেই কোনো ইমামের পিছনে পড়লে ইমাম যত ঢাকা পড়ে তাকে তত ঢাকাতে পড়তে হয় ইমাম কারণ তিনি মুসাফির মুসাফিরের মুসাফিরের নিয়ম হচ্ছে মুসাফির কোনো ইমামের পিছনে আদায় করলে ইমাম সাহেব যদি কোনো তিনি পূর্ণা পূর্ণসলাত আদায় করেন তারও পূর্ণ সলাত আদায় করতে হয় সেখানে তার কোনো কসর থাকে না এটা হচ্ছে নিয়ম এই জন্য আপনি মাগরিব পড়ে ইমাম সাহেবের সাথে ঢুকবেন এক রাগাত পাইলে বাকি আপনি চার রাগাত পড়তে হবে তার সাথে কোনো এখানে আর কসর নেই ইমাম আর একা পড়লে আপনাকে তখনই কসর হবে অথবা কোনো নিজেরা জমাত করলে অর্থাৎ মুসাফিররা নিজেরা জমাত করে তখন তিনি তারা কসর পড়বেন অথবা আপনি যদি ইমাম হন তখন আপনি কসর করবেন অন্যেরা পূর্ণ করে নেবে এই নিয়মগুলি মনে রাখতে হবে আমাদের আমরা জানলাম প্রিয় দর্শক আর একটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম

সুতরাং মদ খাওয়া হারাম তো কোনো সন্দেহ নেই কিন্তু মদ খাওয়ার পরে যে হাদি যে কথাটি বলে চল্লিশ দিন আবাদ কবুল হয় না এটাও হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাম সহি হাদিসে আসছে তিনি বলেছেন কেউ যদি মদ খায় তো চল্লিশ দিন পর্যন্ত অ্যাবাদ কবুল হয় না কিন্তু এর অর্থ এই নয় যে তিনি আবাদ করতে করবেন না তিনি অবাদ করবেন ও যেমনি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় তার চল্লিশ দিন পর্যন্ত আবাদ কবুল হয় না কিন্তু তাকে তো কিন্তু তাকে কিন্তু সলাত আদায় করে যেতেই হবে তা আবাদ করেই যেতে হবে কিন্তু কবুল হয় না

যে মদ ছেড়ে দেবে তখন হয়তো আল্লাহ তালা তার অবস্থা দেখে তার তওবা দেখে সবই আল্লাহ তালা একসাথে কবুল করবেন এই তার এবাদত চালিয়ে যেতে হবে এবং নিজেকে মুক্ত জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু এর অর্থ এই নয় যে তার সালাত পড়বে না হ্যাঁ এটা হাদিসে আসলে চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না বরং আরও কঠিন অবস্থা আসছে যে যদি কোনো কেউ দুনিয়ার বুকে মদ খায় তাকে আল্লাহ তালা আসরের মাঠে তিনাতুল খেভাল খাওয়াবেন এটা এটা হচ্ছে কঠিন জাহান্নামের যে আগুন সে পানি ওষার আহলিনার জাহান্নামের জাহান্নামীদের রক্ত পুজ এগুলি খাওয়াবেন পা যেগুলি পাগলামিয়া উৎপাদন করবে তার মধ্যে এগুলি খাইয়ে দেবেন তাকে এবং আখেরাতে সে দুনিয়ার বুকে যে মদ মদ খাবে আখরাত সে আল্লাহ তালা সেই সেই জান্নাতের সেই যে যে নাহার রেখেছেন যে যে মদের মধ্যে কোনো পাগলামি নাই মাতলামি নাই সেগুলি তো খাইতে পারবে না এই জন্য দুনিয়ার বুকে প্রত্যেকের এগুলি বর্জন করা উচিত এবং এগুলি থেকে দূরে থাকা উচিত আর অনুশোচনা করে তবক হলে আল্লাহ তো মাফ করেও দিতে পারেন জি আল্লাহ তো মাফ করে দিতে পারেন আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো জি পরিশোধে প্রশ্ন করুন জি আমি ঢাকা থেকে নাজমা বলছি জি বলুন জি আমার তিনটা প্রশ্ন ছিল জি রাতি আর রাব্বি নাম মানে মুখে বলে ডাকা যাবে না এটা বলে আল্লাহর নাম মানে বলা যাবে না এটা সঠিক কিনা রাফে আর রাব্বি জি রাতি রাব্বি না মানে নামটা ডাকা যাবে না বলে জি আর একটা প্রশ্ন হচ্ছে মহরম মাসে মিলাদ পড়ানো মহরমে দশ তারিখে মানুষ খাওয়ানো এটা সঠিক কিনা আর একটা প্রশ্ন হচ্ছে একজন মসজিদের ইমান সাহেব বলতেছেন মানে আমি ভিতরে নামার সম্পর্কে বলছিলাম একজন রে যে আমাদের আসল বলছে যে তুমি এই যে বেজুর মানে মাধ্যমের মতো নামাজ পড়ো না ভিতর মাধ্যমের মতো পড়ো না পরে আমি ডক্টর সাইকুলের কাছে প্রশ্ন করছিলাম উনি বলছিল যে

জি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন নাম প্রসঙ্গে রাব্বী এটা আল্লার নাম এই নাম রাখা যাবে না ডাকা যাবে না জি আসলে রাব্বী আল্লার নাম রাব্বি অর্থ হলো আমার রব আপনার প্রভু নাকি আপনার সন্তান তো আপনার প্রভু না এই জন্য এই জাতীয় নাম রাখা যায় নাই রাব্বী কারোর নাম রাখলে এটা সিরকির মধ্যে পরিণত হয়ে যাবে সিরকি পরিণত হয়ে যাবে অন্যভাবে রাফি রাফি অর্থ রাখা যাবে রাফি অর্থ হলো উঁচু এটা আল্লাহর নাম এভাবে আসেনি কোরআন মস্নাতে এই জন্য রাফি নাম রাখা যাবে কিন্তু এই জাতীয় নাম রাখা উচিত নয় এই জন্য রাব্বি নামটা রাফি নামটাও রাখা যাবে না এই যে অন্য একটা কারণ রাফি অর্থ হলেও সর উঁচু সম্মানিত তো এইভাবে আপনি নিজেকে সম্মানে দাবি করতে পারেন না তা আল্লাহ তালা বলছেন ফালা তুজাকু আলম বিমান তাকা তোমরা নিজেদের পবিত্র নিজেদেরকে বেশি বেশি পবিত্র ঘোষণা করিও না আল্লাহ জানে কার কতটুকু এই জন্য রাব্বি তাকোয়া জান্নাত এই জাতীয় নামগুলি আমাদের পরিত্যাগ করা উচিত যে কোনো মানুষের এই রাব্বি রাফি রাব্বি বলতে আরও বেশি কঠিন গুণা কারণ রাব্বি অর্থ হলে আমার রব তিনি আপনার পরবার দেখার আপনার ছেলে শির কী কথাবার্তা এই জন্য এই জাতীয় নাম রাখা যাবে না এবং সে সন্তানের রাব্বি নাম রাখবেন না রাফি নাম রাখবেন না অন্য কারণে কারণ সন্তানকে আপনি নিজেই মর্যাদাপূর্ণ বানিয়ে দিচ্ছেন এটা কোনো আসে নাই হ্যাঁ আব্দুর রাফে রাখতে পারেন রাফে আল্লাহ তালা নাম আছে তো সেই হিসাবে রাফি নাম রাখা ঠিক হবে না রাব্বি নাম রাখা নাজায়জ এই নামগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন অংশ আমরা নাম রাখি দেখতে সুন্দর লাগে বলতে সুন্দর লাগে দেখে রেখে ফেলি কিন্তু অর্থ কিন্তু খুবই খুবই সমস্যা সংকল অর্থ যদি রাখা রাখি এরকম গোলাম রাব্বি না গোলাম রাব্বি রাখা যায় কারণ আমার রব্বের গোলাম রব্বের গোলাম আমার রব্বের দাস এতে ঠিক আছে মানে অর্থ বুঝলে নাম নিজে লিখতে পারে কি লেখা যায় জি উনি আরো প্রশ্ন করেছেন মুহররম 10 তারিখে মিল্লাদ আয়োজন করা খাওয়ার আয়োজন করা এগুলো ঠিক আছে প্রথমত এখানে দুইটা সাইড জড়িত একটি হচ্ছে মিলাদের আয়োজন করা এটা আগে বলি মিলাদের আয়োজন করাটা হারাম মিলাদের কোনো কিছু ব্যবহার করা যাবে না রসুল্লাহ আসলাম দরুদ পড়া যাবে সালাত সালাম পড়া যাবে সব সময় সার্বক্ষণিক পড়বেন এটা হাদি দ্বারা সাব্যস্ত কোরআন দ্বারা সাব্যস্ত আল্লাহ নির্দেশিত এবং রসুল্লাসাল্লাম সাহাবাদের কাজ ছিল বেশি সাহাবাইগান রসুল সাহাবানকে রসুল্লাহসাল্লাম এই নির্দেশে দিতেন বেশি বেশি করে রসুলভ দরুদ পড়তে এটা সার্বক্ষণিক কোনো একদিনের জন্য নয় একদিন বা ঘটা করে পালানোর জন্য বিষয় নয় এই জন্য কোনো ক্রমেই মিলাদ পালন করবে না দ্বিতীয় আরেকটা ভূত চেপেছে আপনার এটার সাথে এটা হলো মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে এই জাতীয় কোনো কিছু করা অবশ্যই বেদাত আরেকটা বেদাত হারাম কাজ করা হচ্ছে কারণ মহরমের দশ তারিখ এটা পালন করার জন্য রসুল বলে দিয়েছেন কি করতে হবে নয় তারিখ এবং দশ তারিখ মহরমের সোম পালন করা হাদিজ দ্বারা সমর্থিত এই জন্য নির্দেশ বলতে আমি বুঝাচ্ছি রসুল্লাহ আসলাম যেহেতু যা বলেছেন তাই নির্দেশ এই জন্য আর সরাসরি রসুল দ্বারা সমর্থিত তিনি বলেছেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখ সম পালন করতে সলাহাদ নির্দেশ দিবো এই জন্য দশ তারিখে আপনার দায়িত্ব হবে দশ তারিখে শুধুমাত্র শ্রম পালন করা এদিন দিন মুরগি জবে করা অথবা এদিন কোনো হাউতাস ব্যক্ত করা অথবা এই আলাদা কোনো খুশির কাজ ব্যক্ত করা অথবা এই দিন লোক খাওয়ানো বা এই দিন আয়োজন করা মিলাদ মাপ করা সবই বেদাত এই জাতীয় কোনো কিছু করা ইসলামী শরীয়ত অনুমোদন করে না এগুলি বেদাত ছবি প্রবিষ্ট হয়েছে মানুষের আচার আচরণ দ্বারা মানুষ মনে করে যে একদিন আবাদত করে বুঝি সারা বছরের গুণা মাফ হয়ে নিবে অথবা এই দিন আবাদ করলে তার রিজিক বাড়ে বেড়ে যাবে অনেকে মনে করে থাকে যে তো মহরমের দশ তারিখে ভালো করে যে খাওয়াইতে পারলে তার প্রতি সব কিছু পাওয়া যাবে এরকম মনে করে থাকে এই জন্য এই কাজগুলি বেদাত এ থেকে দূরে থাকতে হবে জি তবে উপলক্ষ করে যে মাছ খাবে সে তো মুরগিও তো খেতে পারবে স্বাভাবিকভাবে এমনি যে ভাবে যে কোনো খাবার তো উপলক্ষ করা উপলক্ষ করাটা হলো সমস্যা উনি আরেকটি প্রশ্ন করেছেন বিতর নামাজ প্রসঙ্গে যে বৈচিত্র্য আছে উনি বলেছেন কিন্তু এক মসজিদ ইমাম বলছেন না এগুলো সব বে ঠিক এক রাগতে পরে না বসে উঠে যাওয়া এগুলো সব ঠিক না আমরা শুধু ওনাকে এটাই বলবো যে এখানে আমাদের মসজিদ ইমাম সাহেব সম্ভবত হানাফি মজাব মতে ওনাকে রায় দিয়েছেন তো একজন মানুষ যখন রায় দেয় তিনি তার এক মজাম রায় দিতে পারেন এটাকে আপনি বাড়াবাড়ি মনে করবেন না আপনি যেহেতু কোয়ারমুসুল্লার আদেশ শুনেছেন আমাদের কাছ থেকে এবং ডক্টর সাইফুল্লাহ আপনাকে বলেছেন এই বিষয়টি তার কথাটি একেবারে আমি হুবহু হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করে যাচ্ছি যে উনি যা বলেছেন তাই আমার কথা সুতরাং আমি এখানে কথা বাড়াবো না অন্যদের সুযোগ দেওয়ার জন্য আমরা এটাই বলবো যে একজন মানুষ এই সমস্ত মাসেলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা উচিত নয় আপনি জানতে পারছেন যে আমল করুন এখন জানেন মেনে নেবেন হয়তো তিনি মেনে নেবেন এই তার উপর আপনি কঠোর হবেন না তাকে বোঝানোর চেষ্টা করবেন হয়তো তিনি অদূর ভবিষ্যতে বুঝবেন অথবা বুঝবেন না আমরা সবই ধারণা মধ্যে নিচ্ছি আপনি যেহেতু বুঝেছেন আপনি এটার উপর আমল করুন এবং অন্যদেরকে আমল করতে বলুন মনে

প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল আমাদের রাত আল্লাহ রাত রাতকে কি করেছেন সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন যে বা জায়ালিবে ব্যাসা বা জায়াল নান নাহারা মায়া দিনকে তিনি করে দিয়েছেন মানুষের জন্য জীবন উপলব্ধ জীবন আহরণ করার জন্য জীবিকা আহরণ করার জন্য জন্য আর রাতকে করেছেন শান্তি প্রশান্তি হিসাবে মানে যে আলো মানে যেখানে লিবাস আচ্ছাদন হিসেবে করে দিয়েছেন এই জন্য যে মানুষ রাতে যেন ঘুমাতে পারে সুবাতা অন্য যাহলে নৌমা সুবাতা নিদ্রা যাওয়ার জন্য করেছেন তো রাতের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ তালা সঠিক বান্ধার রাতকে সুন্দরভাবে কাজে লাগায় কিভাবে কাজে লাগায় আল্লাহর আবাদতে তারা সবসময় বেশি ব্যয় করে এবং তারা অনেক চিন্তার সব হাদিস অনুসারেও আমল করে যে যদি কেউ রাতের সালাত জামাতের সাথে আদায় করে ফজর সালাদ জামার আদায় করে তার সারা রাতের পেয়ে যায় যারা পারে না তাদের জন্য আর যারা আল্লাহ তালার আল্লাহ তালার সাথে শেষ শেষ রাত্রে আল্লাহ তালার সাথে যেই দিদারের বা যেই তাদের যেই সুন্দর কথাবার্তার জন্য সময়টা বেছে নেয় অর্থাৎ সঠিক আহ আনন্দ মুহত আল্লাহ তাআলার সাথে যে সমটা তারা পায় কেউ কেউ বলে থাকে রাতকে তিন ভাগ করা প্রথম অংশ খাওয়া দাওয়া পরিবারের সাথে সময় দেওয়া দ্বিতীয় অংশ নিদ্রা যাওয়া তৃতীয় অংশ উঠে ইবাদত করা এটাই ঠিক এটা হচ্ছে রাতের জন্য আমরা কোন যে রাত যে সারা রাত আমরা ডিজিটাল প্রোগ্রাম করছি আমরা বিনোদন করছি রাত জেগে সকাল কোন দিকে অতিবাহিত হয় এরপর সারা দিন ঘুম ঘুম সারা দিন ঘুম আবার সালাতের কোনো খবর নাই দুনিয়ার জীবন জীবিকার কোনো খবর নাই

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওই মেরা সম্পর্কে করব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি নাটোর লালপুর থেকে বলতেছি জি আমি মোহাম্মদ রবিউল আলম জি এই যে রজব মাস জি এই রজব মাসে হবে মেরা সম্পর্কে রাফুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কি আল্লাহকে দেখেছেন এবং রাসুল সাল্লা সাল্লাম কি নূরের তৈরি এক দুই নাম্বার আমাদের এই যে হাত বাঁধা নিয়ে প্রফাইল আইন করা নিয়ে আপনাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে খুব সুন্দর লাগে আবু বক্ক মোহাম্মদ জাকারিয়া সাহেব সাইফুদ্দিন সাহেব মেয়ার উনি অসুস্থ শুনলাম দোয়া করি তার জন্য এই যে নামাজের ভিতরে কিছুর বাড়াবাড়ি নেই তারা মসজিদে যে হাত বাঁধা নিয়েই একটা ফেতনার সৃষ্টি হয় যায় এবং মোনাজাত নিয়ে যদি বর্তমানে যে প্রচলনটা আছে ইমাম সালাম কিছু দদর করে মোনাস করে এটা নিয়ে একটা মসজিদে বিশাল ফ্যাটনা সৃষ্টি হয় এখন এই মোনাজাত বাদ দেওয়ার শরীর সম্মতভাবে ভাবে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আর করলে শক্ত গুণা হবে কিনা নামাজ আর এই মসজিদ ইমামকে ইমামের পিছনে নামাজ পড়তেছে কিন্তু তার দাঁড়ি ছোট জামাতে আদায় করার পরে আবার সে আবার পুনরায় ফরজ নামাজ আদায় করে তার রাখা ফরজ জোহরের আদায় করার পর যদি আবার নামাজ দূরায় পড়ে তার জন্য কি আট রাখার ফরজ হয়ে গেল না ফজরের নামাজও যদি জোড়ায় পড়ে তার জন্য কি চার রাখার ফরজ হয়ে গেল না এই তিনটা প্রশ্ন আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ এ নিয়ে আমাদের সমাজে নানা রকম বিতর্ক আমরা লক্ষ্য করি প্রথম যে প্রশ্নটি করেছেন উনি সাবে মেরাজ প্রসঙ্গে রসুল সাল্লাহ আলী আসলাম কি আল্লাহকে দেখেছেন প্রথম উনি যা বলেছেন যে মেরাজ সম্পর্কে যেটা আমরা বলে থাকি সবার মেয়েরাজ যিনি মনে করছেন যে রজব মাসে হয়েছে এটা কিন্তু একটি মত এটা কিন্তু লাস্ট মত না অনেকে রজব মাসকে নির্ধারণ করে থাকেন যে সবাই মেয়েরাজ এরা এই অর্থাৎ রজব মাসে হয়েছিল এই ঘটনাটা অনেকেই বলে থাকেন বিভিন্ন কিতাবও আছে আমরা বলি কিন্তু এটা কিন্তু লাস্ট কথা নয় এই বছর এই মাসে হয়েছে এমন কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নেই অনেকে উল্লেখ করেছেন ভিন্ন মতও উল্লেখের মধ্যে রয়েছে সুতরাং এটা একটা মত আমরা শেয়ার করছি না কিন্তু আপনাকে এটার এই মাসেই হয়েছে এমনভাবে এই মাসে এই জন্য কোনো একটা পালন করতে হবে মেরাজ দিবস এই জাতীয় পালন করার কোনো কিছু নেই এটা বলা উদ্দেশ্য আমার অর্থাৎ আপনি নির্ধারণ যেহেতু করা আল্লা আল্লাহ রসুল্লাহলাম এর পরে কত বছর জীবিত ছিলেন প্রায় আরও বলতে পারেন দশ বারো বছর তেরো বছর জীবিত ছিলেন তিনি জীবনে কোনোদিন ম্যারাজের রাত্রি পালন করেন না এই জন্য আমরা এই রাত্রি ম্যারাজের সময় নিয়ে কথা আছে

তখন আল্লাহ তালা তাকে এই সম্মান দিয়ে তাকে চেষ্টা করেছেন তার মনটাকে প্রশান্ত করতে এবং তিনি যে নবীটাকে আল্লাহ চেয়েছেন তো আমরা এটা অবশ্যই বিশ্বাস কিন্তু সময়টা কাছাকাছি কিন্তু এই ঠিক এইভাবে সাতাশ যে অনেকে মনে করে থাকে পালন করে থাকে এই যে না আমরা আগে বলে রাখছি আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে রসুল কি আল্লাহকে দেখেছেন এবারে আমি যদি আবেগ আবেগের বশবর্তী হয়ে আপনার সাথে আপনার অনেকের মতত্ব বলতে হবে যে দেখেছেন কিন্তু আবেগের বশবর্তী আমরা কোরআন মুসুলার অনুসারী আমরা আমরা সবসময় কোরআন মুসল্নাকে প্রাধান্য দিয়ে হাদিস দ্বারা দেখা যায় জিজ্ঞাসা করেছে রসল্লাহ সাল্লাহ আসলামকে হাল রাইতা রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন তখন রসোল্লাহ আসলাম বলেছেন যে নূরুন আন্না আর রাহু তিনি তো নূর আমি কীভাবে তাকে দেখতে পাই এর সুস্পষ্ট বলে দিয়েছেন অনুরূপভাবে রসুল্লাহ আসলামকে আবার প্রশ্ন করা হয়েছিল একজন যে আপনি কি আপনার রবকে দেখেছেন তিনি বলেছেন রু নূরান আমি আলো দেখেছি মাত্র সে আলো হচ্ছে পর্দার আলো মানে আল্লাহ তালা নূরের পর্দা যেটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন ইনল্লাহ নূরন হাজাব নূর আল্লাহ হচ্ছে নূর তার পর্দা হচ্ছে নূরের এই নূরের লাউ কাশাবাদ কাশাবাদ নূর জি তিনি যদি তার চেহারার নূর যদি কোনো খুলে দেন নূরের চেহারা খুলে দেন এবং পর্দা খুলে দেন দেনারহু চোখ চেহারার আলোর সব যতটুকু যতটুকু পুড়ে সাইন হয়ে যায় বর্ষ হয়ে যাবে এই জন্য দুনিয়ার বুকে কেউ আল্লাহকে

কথা এই জন্য মনে রাখতে হবে যে এটা মিথ্যা কথা যে রস আসালাম তার আল্লাহকে রবকে দেখেছেন তিনি নূর দেখেছেন নূরের বাইরে কিছু দেখেন তারপর তিনি বলেছেন নূর তিনি তো নূর তাকে আমরা কীভাবে দেখতে পাবো দেখার কোনো ক্ষমতা কারণ নেই এই জন্য রসুল হাদিসে বলেছেন ইন্নাকুমলান তারা রব্বাকম হাতে হাতা মথু যতক্ষণ না তোমরা মারা যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের রবকে তোমরা দেখতে পাবে না এই জন্য রসুল্লাহলাম সরাসরি দেখতে পাননি তবে তিনি স্বপ্নে দেখেছেন বিভিন্ন হাদিসে রয়েছে তো রব্বি ফি আহসানের সুরা আমি আমার রবকে সবচেয়ে সুন্দর সুরাতে সুন্দর অবয়বে তাকে দেখতে পেয়েছি কিন্তু তিনি ব্যক্ত করতে পারেননি কারণ ব্যক্ত করার মতো জ্ঞান তাকে দেওয়া হয়নি যতটুকু দেখার অতটুকু তিনি দেখেন ভাষা নেই এই জন্য তিনি জটুকু দেখাটুকু বলেছেন বলেছেন এই যে স্বপ্নে দেখেছেন কিন্তু বাস্তবে সরাসরি মেয়রাজের রাতিতে আল্লাহকে তিনি দেখেননি এটা হচ্ছে কোরআন কোরআনার ভাষ্য এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি খুবই নিকটবর্তী অবস্থা চলে গেছে নিকটবর্তী অবস্থা এটা আছে হাদ হাদিসে আসে কোরআন সুনার হাদিস থেকে আমরা কোরআন এবং মুন্না থেকে আমরা বুঝতে পারি যে তিনি তিনি এ থেকে এ পর্যন্ত চলে গেছেন পর্যন্ত যেখানে সাধারণ মানুষের যাওয়া শেষ পর্যায়ে সেখানে পর্যন্ত তিনি গেছেন তারপরে কোনো কোনো বর্ণা আসছে যে তাকে উপরে উঠানো হয়েছে কথা বলা হয়েছে সে বর্ণাগুলো আমরা সত্য ধরে নেই কোনো সমস্যা নেই কিন্তু আমরা সরাসরি এটা বলতে পারি না যেটা মাকান যেটা আমাদের দেশে প্রচলিত আছে কা বা কাউসান আদানা যেটা কোরআন ক্যারিম বলেছে যে তিনি কা বা কাউসানী আদানা এটা বলা হচ্ছে এটা কিন্তু আপনি তফসির ইবনে কাসির দেখেন আপনি পাবেন যে এটা আসলে জিবরিল এবং মোহাম্মদ সাল্লাহ আসলামের দূরত্ব বোঝানো হয়েছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ আসলামের দূরত্ব বোঝানো হয়নি আপনার আমরা নিজেরা কোনো কিছু না বলি তফসির পড়ে বুঝতে পারবেন যে এটাই হলে সঠিক কারণ আগে পুরোটাই জিবরিলের কথা আসছে যে অলাকাদাহা আল্লা আন্দাল আয়েন্দাল মালাতা নখরা আন্দা সিদ্দরাত মোমতাহা জিবলিলকে মোহাম্মদ সাল্লাহ আসলাম দেখেছেন আরেকবার পরিপূর্ণ সুরতে যখন তিনি সিদ্দরাতুল মুন্তাহার কাছে ছিলেন সেরকম ইজিয়াক সিদ্দরতা মায়াক বিষয় তো আলোচনা দেখা যাচ্ছে পুরোটাই আগ থেকে পুরো আলোচনাটাই আসছে জিব্রিল জিব্রাস নিয়ে তো আপনার সিদ্ধার্থ মন্তব্য আসলেন জি

দেখুন নূরের তৈরি হইলে আমাদের কোনো সমস্যা নাই যদি কোনো সাব্যস্ত হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন খোরানা মুসুন্না সরাসরি নস আসছে কোরিয়া মায় না বাস আর তোমাদের মতো আমি মানুষ অর্থাৎ মানুষ ছিল রসুল যদি কেউ কোথাও কাটা যেত রক্ত বের হতো যেমন জানেন রসুল বলেন রসুল নিজে মানুষ ছিলেন নিজে বারবার বলতেছেন আল্লাহ তালা বলছে যে তারা বলে মা মা ইয়াকুল মাম শিফিলা সোহাক

রসুল্লা সাল্লাসালাম যখন রক্ত বের হয়েছে আপনি জানেন একটা আঙ্গুল তার থেকে আর রক্ত বের হচ্ছে সময় রসুল দাঁত পড়ে গিয়েছিল আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আসলাম শরীর থেকে রক্ত বের কি মাথার ভিতরে ম্যাগফা ঢুকে গিয়েছিল এ সবই বুঝে মানুষ এবং রসুল্লাহ আসলাম শাসকৃত মানুষ হিসাবে তাকে দাফনও করা হয়েছে এ গোসলও দেওয়া হয়েছে রসুল্লাহাম প্রকৃতির সমস্ত দাফন করার বাথরুমে যাইতেন তিনি পেশাব করতেন পায়খানা করতেন তার স্ত্রী সন্তান ছিল কিভাবে আমরা বলতে পারি নূরের বিষয়টা কেন নিয়ে আসলাম থেকে একটি বানোয়াট হাদিস আছে সে বানোয়াট হাদিসের নাই নিজেরা একেবারে উদ্ভট সেটা হচ্ছে আউলমা খালাকাল্লাহ নূরা কয়া নূরা নবী কেয়া যাবেন এ যাবের প্রথম তোমার নবীর নূর সৃষ্টি করা হয়েছে এটা এক সম্পূর্ণ মিথ্যাচার এটাকে বিশ্বাস করলো এটা বিশ্বাস শিয়ারা বানিয়েছে শিয়ারা পাঁচ নূরে বিশ্বাসী এক নূর হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলাম দ্বিতীয় নূর হচ্ছে ফাতেমা আলী তৃতীয় হচ্ছে আলী তৃতীয় ফাতেমা চতুর্থ হাসান পঞ্চম হুসাইন এভাবে তারা পাঁচটি নূরে বিশ্বাসী এটাও আহলেসূন্যত জমাতে যারা কবর ফুজারি তারা বের করে নিয়েছে এর থেকে একজনকে যে ওইগুলোতে বিশ্বাস করে ধরা পড়ে যাবে তখন তারা নিচে মোহাম্মদ সাল্লামকে নূর বানিয়েছে এই জন্য এই জাতীয় কথা বলাও যাবে না বিশ্বাসও করা যাবে না প্রথম আল্লাহ তালা তৈরি করে আরশো অথবা কলম বিভিন্ন বর্ণায় আসছে আমরা আরশ বিশ্ব প্রাধান্য দেই যে আরশকে সৃষ্টি করেছেন তারপর কলম সৃষ্টি করেছেন তারপর দুনিয়া সব সৃষ্টি করেছেন যেভাবে হাদিস কোরআনে পাওয়া যায় কিন্তু رسول اللہ صلی اللہ علیہ وسلم তিনি নূরের তৈরি নয় নূরের তৈরি নয় রসুল্লা সাল মধ্যে নূর আছে হেদায়তের নূর যে আলোতে সারা দুনিয়া আলোকিত হয়েছে আমরাও আলোকিত হয়েছি এবার আলো আলোতে সারা দুনিয়া আলোকিত হবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি এই জন্য হেদায়তের নূর যেখানে যেখানে নূর বলা হয়েছে কাজ কুমিন আল্লাহ নূর ও কিতাব উমিন তার অর্থ হচ্ছে হেদায়তের নূর এবং আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে তার বাণীকে কোরআন করিমকে নূর বলেছে এবং আল্লাহ তালা অহিকে নূর বলেছে এবং কি আল্লাহ তালা বিভিন্ন তার বিভিন্ন তার বিধিবিধানকেও নূর বলেছেন এর অর্থ এই নয় যে

সত্যাগত ব্যাপারে তো পরিচয়ের ক্ষেত্রে ইসলামের বক্তব্য স্পষ্ট জিন আগুনের তৈরি ফেরেস্তা নূরের তৈরি মানুষ মাটির তৈরি স্পষ্ট উনি আরও জানতে চেয়েছেন যে কিছু বিষয়ে আপনি কথা বলেছেন যে হাত কোথায় বাঁধবেন রাফেলিং করবেন কিনা আবার সম্মিলিত মোনাজাত কি বলবেন দেখুন হাত বাঁধার বিষয়টি আমরা সবসময় বলে থাকি যে বাড়াবাড়ি না করার জন্য কারণ আসলেই হাত বাঁধার জায়গাটা যে বুকের উপর হবে না নাভির নিচে হবে সরাসরি নসান সহিহাদিসিজ দ্বারা সাব্যস্ত হয়নি উভয় হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে যদিও কোনো কোনোটার ব্যবহারে কোনো কোনো ইমাম বলেছেন যে এটা শুদ্ধ হাসান বা শুদ্ধ বোর্জা বলেছেন কিন্তু আসলে দুইটি হাদিসে দুর্বল এই জন্য সহি হাদিসে বোখা যেটা আসছে সেটা অনুসারে আমরা বলে থাকি যে তিনটি জিনিস কাভার করে যতক্ষণ পর্যন্ত আপনি হবে আপনার এই হাত কবজি এবং বাহু তিনটা জিনিস কাভার করলে যেখানে যা স্বাভাবিকভাবে মানুষ লম্বা হাত বেটে হাত হতে পারে

আপনি স্বাভাবিকভাবে বাদুন তিনটা জিনিসকে এ করে ঢাকনা দিয়ে সেটা স্বাভাবিক হয়ে যাবে আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হ্যাঁ রফিয়া দেন নিয়ে রফিয়া দাইন সুনত এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটাকে অস্বীকার করার কোনো জোর নেই একটা সুনত আমল না করলে তা সালাত হবে না এরকম কথা বলবে মাহরুম হলেন একটা বড় ধরনের ফজলত থেকে মাহরুম হলেন কারণ আব্দুল্লাহ ইবনে মা উমরাদ থেকে বর্ণিত আছে তিনি কখনো কখনো কাউকে তাকে ছোটো ছোটো পাথর কুচি মারতেন যে রফিয়া দান করো শিখানোর জন্য এটা করতেন এটা বাধ্যবাধকতার জন্য নয় এই জন্য আমরা এই সুনদটটির উপল করি

যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি হাত ছেড়ে সাল তাদি করতেন তার ইমাম শাফি রহম্লা হাত বেঁধে তারই ছাত্র হাত বেঁধে পড়ছেন অথচ একজন সম্মানের কোনো অসুবিধা হয়নি বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফিকে অনেক সম্মান করতেন উস্তাদ ছাত্রকে অনুরূপভাবে ইমাম শাফি আহমদ আহমেদকে সম্মান করতেন এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আবু হানিফা রহমতুল্লাহকে সম্মান করতেন কিন্তু ওরা কোনোদিন বলেন নাই যে তুমি যেহেতু করো না তোমার পিছনে বোধহসাল্লাহ হবে না এরকম কোনো কথা কোনোদিন বলেন না বা তার পিছনে এই কাজ করেনি এই জন্য

মুনাজাত হচ্ছে হলে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত হয়ে কিছু চাওয়া পুরো পুরো নামাজে তো তো মুনাজাত মুনাজাত হ্যাঁ সালাতের পরে আপনি যে করেন করে আল্লাহর কাছে আপনি একান্তভাবে চান কেউ তো নিষেধ করবে না হাত উঠিয়ে চান কোথাও অসুবিধা নাই কিন্তু সবাইকে নিয়ে করতে হবে যদি এই জিনিসটা আপনি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন করেছে তাহলে আমরা করতাম রসুল্লাহ সাল্লাম তার সারা জীবনে কখনো সবাইকে নিয়ে এইভাবে সালাতের পরে মুনাজাত করেছেন কোনো বর্ণনা পাওয়া যায় না বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বিশুদ্ধ বর্ণনা অনুসরণ করা এবং এই মুনাজাতের প্রচলন থেকে বেরিয়ে আসা হ্যাঁ কোনো কোনো জায়গায় আমরা বুঝতে পারছি আপনার অভিজ্ঞতা যে এটা শক্ত গুণা কিনা এটা কষ্ট হচ্ছে সমাজের সমস্যা হচ্ছে হ্যাঁ তো মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু বেদাত করা যাবে না বেদাতের উপর আমরা কোনো ছাড় দেই না বেদাত করা যাবে না সেই জন্য আপনি চেষ্টা করবেন বোঝাতে মানুষকে ধীরে ধীরে যেন ছেড়ে দেয় আপনি করবেন না না দেখবেন যে মানুষ গুরুত্ব গুরুত্বহীন মনে করবে এবং ব্যক্তিগতভাবে পরবর্তীতে দোয়া করবেন আপনার মনে কি আছে আল্লাহ কাছে আপনি একান্তে বলেন আর ইমাম সাহেব আপনার কথা বলতে পারবেন না কারণ তার কথা তিনি বলুন এই জন্য নিয়ম হচ্ছে এই সমস্ত ব্যাপারে ইমাম সাহেবের সাথে এই জায়গাতে শুধু কখনো হবে না কারণ প্রশ্ন করেছেন যদি একবারকে বলতেন ইমাম কি আলেম হতেই হবে ইমাম তো আলেম হতেই হবে নিঃসন্দেহে

যার সলাৎ শুদ্ধ তার ইমাম হওয়া শুদ্ধ তিনি দাড়ি কম আসে দাড়ি ছোট আসিদ বলে তার সলাৎ আবার পড়তেছেন এটা কিন্তু একটা বেতার চালু করছেন কারণ সল্লু খালফা কুল্লি বার রিমা ফাজের নেককার বদকার সবার পিছনে সলাদ আদায় করতে হয় দাড়ি রাত্রে তো আজ পালন হয়ে যায় হয়ে যায় এরপর লম্বা ব্যাপারটা সেটা সেটা সুনত মোতাবেক হবে এই জন্য আপনি সেটার কারণে তার পিছনে সলাৎ আবার দোহরাই পড়তেছেন এটা একটা ফেতনা তৈরি করছে যারা এটা করতেছে তাদেরকে সাবধান করে কাজটি যেন ঠিক না করে তারা জি দাড়ি ছোট রাখলে সে মেরে পিছনে নামাজ হয়ে যাবে তাহলে তো ওয়াজিব তো পালন করে দেন জি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

তো দুটোই আরবি শব্দ এই মাবুদ দিয়ে কি যত যত অর্থ প্রকাশ করা যাচ্ছে ইলা জি আর কোনো প্রশ্ন আছে না ধন্যবাদ আপনাকে আমাদের এক ভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন প্রশ্নের আগে আমরা আপনাকে জানাতে পারি আমাদের এই অনুষ্ঠান যদি কেউ লাইভ দেখতে ব্যর্থ হন তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ঠিকানা www.ntbbd.com ডাব্লিউ আবারও বলছি www.ntbbd.com ডাব্লিউ ডাব্লিউ এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন এরপরে আপনার প্রশ্নে আসি আপনি প্রশ্ন করেছেন ক্যালেমার প্রসঙ্গে মাবুদ এবং কি এক বিষয় দেখুন ইলা শব্দের অর্থ হচ্ছে মা আলু মা আলু অর্থ মাহবুদ আসলে একই জিনিস অর্থ বুঝলে আপনার অসুবিধা হবে না অনেকে আমরা ইলাও বুঝি না ইলা অর্থ মাহবুদ অর্থ কি সেটাও বুঝি না মাহবুদ অর্থ কি এটাও বুঝি না মাহবুদ অর্থ শুধু আল্লাহ মনে করছে না মাহবুদ অর্থ উপাস্য অর্থাৎ যে এই কলেমাটার মূল অর্থ হচ্ছে আব্দ আব থেকে মাহবুদ আব থেকে অর্থাৎ আমি দাস দাস আমি বান্দা আমি আমি হ্যাঁ আল্লাহর বান্দা এই বান্দা অর্থ দাস হ্যাঁ দার তো আমরা লা ইলাহ ইল্লাল্লাহ অর্থ আয় করি ইলাহ ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই অর্থাৎ উপাস্য তো দুনিয়া ভর্তি কিন্তু ইলাহ হক কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ হচ্ছে একমাত্র হক উপাস্য যার উপাসনা করব যার এবাদত করব এটা হচ্ছে শুদ্ধ এই জন্য ইলাহ শব্দের অর্থ কিন্তু আসলেই কিন্তু ইলাহ অর্থ হচ্ছে এবাদত করা এবং এবাদতের পরিধি ব্যাপক এবাদত যেমন মান্য করার নাম এবাদত যেমন নিজে কর্মকাণ্ড পরিচালনা করার নাম এবাদত যেন কোনো কিছু বিশ্বাস করার নাম অর্থাৎ তিনটি জিনিস আপনাকে এবাদতের মধ্যে থাকবে সেটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা মুখে শিকার করা এবং কর্মকাণ্ডে পরিচালনা করা তিনটি জিনিসই এবাদত আর এবাদত কখনো হাত দিয়ে হয় মুখ দিয়ে হয় এবং এবাদত কর্মকাণ্ড দ্বারা হাত মুখ দিয়ে হয় এবং কলপ দ্বারা হয় তিন ধরনের এবাদত আছে তাওয়াক্কুল করা অন্তর এবাদত আল্লাহ ভরসা করার জিনিসটা এবং মুখের সোহানাল্লা আলহামদুলিল্লাহ বলা মুখের আবাদত অনুরূপভাবে কর্মকাণ্ড সলা আদায় করা জাকাত শ্রম পালন করা এবং হজ করা এগুলো হচ্ছে কর্মকাণ্ডের আবাদতাদত ব্যাপক জিনিস এবার এই জন্য সুল্লাহ সাল্লাসালামের আবাদত তিনি শব্দটাই অন্য জায়গাতে ব্যবহার করেছেন যে আবাদত করতেই নির্দেশ আল্লাহ তাল নির্দেশ দিয়েছেন আর এই আবাদতের সংঘাতেই যে সলবে সালিন সবসময় বলতেন এবাদত হচ্ছে কুল্লুমাই ইহেবু উল্লাহ ইয়দাহ মিনাল আকওয়াল উল আহমাল আজহরা অল বাতেনা প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথা এবং কাজ যা মানুষ করে থাকে সবই কিন্তু যা পছন্দ করে ভালোবাসে ভালোবাসা সেটাই আবাদত এটা হতে হলে করতে হবে কিভাবে দুই পদ্ধতিতে একটি হচ্ছে হব্বন কামের আর একটা জুলন তাম পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়ের মাধ্যমে যে কোনো আল্লাহর অনুমোদিত পছন্দনীয় যে কোনো কাজ কর্মীটা আবাদত হবে কিন্তু এর আবাদত যদি এই পদ্ধতি কোনোটা একটা বাদ ধরে যায় কিন্তু আবাদত হবে না অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা অথবা পরিপূর্ণ বিনয় বাদ গেলেই আবাদত হবে না অনুরূপভাবে আল্লাহর পছন্দ জিনিস বাদ দিয়ে করলেও সেটা আবাদত হবে না এই জন্য কালেমাতুল্লাহ অর্থর ব্যাপারে বুঝবেন ইসলাম হাস ডট কমে একটা বই আছে ডব্লিউ ডাব্লিউ 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 ইসলাম হাস ডট কমে আসে কালেমাতুল্লাহিহার শর্ত এবং তার রোকন শর্ত এবং তার দাবি এর উপর আপনি পড়বেন পড়লে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসলে কালিমাত্র রিসাল এটা অর্থাৎ আমরা রিসালতের দাবি অনুসারে এটা বলে থাকি যে মোহাম্মদ সাল্লু আসলামকে আমরা রাসুল হিসাবে মেনে থাকি এবং সর্বশেষ রাসুল এরপরে আর কোন রাসুল আসবেন না তার তার কথাই আমাদের মানতে হবে এই জন্য এটা আমাদের বলতেই হবে একটি হচ্ছে কালেমাতুর তাহিদ কালেমাতুল তকোয়া সেটা প্রথম অংশ এটা হচ্ছে লাহি আর একটা হচ্ছে কালেমাতুর রিসাল দ্বিতীয় অংশ এটা হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সংক্ষেপে দুইটা একসাথে বললে কোনো সমস্যা নেই কোনো গুণা হবে না দুইটা ভিন্ন 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 বলতে হবে জরুরি নয় কারণ হচ্ছে রিসাল তাহিদ এবং রিসালাত পর্বত না থাকলে আপনার ইমান পূর্ণ হবে না অর্থাৎ কেউ তাহিদে বিশ্বাসী হলো সালাতে বিশেষ না হলে তার ইমান থাকবে না অথবা কেউ রেসালতে বিশেষ তাহলে সমস্যা থাকে তার ইমান থাকবে না এই দুইটা জিনিস থাকতে হয় বলেই আমাদের আলেমরা পূর্ববর্তী প্রত্যেক আলেম বিশেষ করে যারা দিনের প্রসার প্রসারে কাজ করেছেন তারা প্রত্যেকেই কালেমাতুল্লাহ মোহাম্মদ রসুল একসাথে উল্লেখ করেছেন এতে কোনো সমস্যা নেই প্রসঙ্গত একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আসলে ভাষাগত সমস্যা একটা আছে আমরা বান্দাকে বাংলা বোঝাবো যেন আমার দাস বলি কিন্তু বাংলায় এবং ইতিহাসে দাস বলতে মানুষের যে দাস তাদের প্রতি যে অন্যায় অবিচার ওইটা বেশি স্পষ্ট তাই আমার ব্যক্তিগত বিবেচনায় দাস শব্দ দিয়ে বান্দাকে ঠিক সঠিক করতে বোঝানো যায় না কারণ দাস শব্দে বাংলা সাহিত্যে বাংলা ভাষা একটা বিশেষ অর্থ আছে এবং সেটা খুব নিকৃষ্ট একটা বিষয় দাস কিন্তু বান্দা সে কিন্তু সে বিষয় নয় বান্দা হলো আল্লাহর যিনি সৃষ্ট যিনি আল্লাহর আইনকরণ মানবেন জীবনের প্রতিটি মুহূর্তে দাস সেই অর্থ নয় দাসটা অন্য জিনিস যেমন আমরা এটা কোনো ভাষাগত সীমাবদ্ধতা আমরা যখন হামদের বাংলা করি প্রশংসা প্রশংসা শব্দ আমরা বুঝাতে যাই কিন্তু বুঝাতে যাই কিন্তু হামদের যে যে ব্যাপক অর্থ তা একমাত্র শব্দ আপনার প্রশংসা দিয়ে হয় না কিন্তু ঠিক সেই অর্থে আমরা চেষ্টা করব। আমরা আপ বলার

এটা একটা মানে মানে একটা মজলুম নিকৃষ্ট পর্যায়ে কিছু প্রাণীকে দাস বলা হয় ইসলামের যে বান্দা সেটা অন্যরকম বিষয় হলো এটা বলবো জীবনের সব সম্পর্ক সূত্রে কেবল আল্লাহরই আমরা আনুগত্য করব। আমরা কিন্তু অন্য একটা সাইডে আমি আলোচনা করছি আপনার সাথে এখন সেটা হচ্ছে আসলে মানুষকে দাস বলতে রসুল নিষেধ করেছেন এটা কিন্তু খেয়াল করেন জিনিসটা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার যাদেরকে অধীনে দাস না বলে এর অর্থ হচ্ছে দাসত্বটা শব্দটা ইসলাম কিন্তু পরিবর্তন করে দিয়েছে মাওলা বলতে বলেছে এর অর্থ হচ্ছে এটা এমনি জুলুম এটা ব্যবহার করা কিন্তু আল্লাহর জন্য দাসত্ব আমাদের করতেই হবে এই মূল দাসত্ব ফিরে যেতে হবে এই দাসত্বটা হারিয়ে বলে আনুগত্য ওই জিনিসটা না আনুগত্য একটা অংশ আসবে আর অংশ বাকি আছে কি জন্য বলতেছি আনুগত্য অর্থ হচ্ছে নির্দেশ মেনে চলা নির্দেশ মেনে চলা নির্দেশ মেনে চলার বাইরে নির্দেশ বাদেও কিন্তু আছে যেমন আপনি আনুগত্য করলেন আল্লাহ তালা এই আমগুলি করলে এটা এটা বাদেও আপনি মন থেকে মেনে নিচ্ছেন যে কিছু না দিলেও আমি দাস আমি তার অধীন আমি তার কোনো কথা না আমার নির্দেশ না দিলেও আমি সব তার অধীন থাকতে হবে যে সময় আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনি দাস তখন আনুগত্য কিছু নেই আর কিন্তু আল্লাহ তালা আপনি সারাক্ষণ আপনি দাস এই জন্য অনুগত মধ্যে চলে আসে আমি ঘুমে থাকি জাগরণে থাকি স্বপ্নে থাকি আমার সত্তা সবসময় আল্লাহর কাছে নিবেদিত আল্লাহর কাছে অনুগত যদি এসে ধারণ করি কেননা বিশেষভাবে দাস শব্দটা বাংলা সাহিত্যে বাংলা ইতিহাসে বাংলা রাজনীতিতে এটা এমন একটা কোন আমরা এই শব্দ দিয়ে দাস শব্দ দিয়ে যেমন আপনার প্রশংসা দিয়ে হামকে পুরো রিপ্রেজেন্ট করা যায় না ঠিক তেমনি শুধুমাত্র দাস শব্দ দিয়ে বান্দাকে পুরো রিপ্রেজেন্ট করা যায় না একটি ধারণা আসতে পারে আমরা বলি

ধন্যবাদ আপনাকে ভাই আমরা দুঃখিত নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি তো প্রথম প্রশ্নটি মোটামুটি আমরা যতটা বুঝতে পেরেছি আমাদের হাতে সময়ও খুবই কম প্রথমে উনি মাজাব প্রসঙ্গে প্রশ্ন করেছেন তো যদি একবারকে মাজাব বিষয়ে কথা বলতেন দেখুন আহ আমার মনে হয় তিনি যেটা বুঝতে চেয়েছেন যে প্রথমত আল্লাহ বলছে তোমরা বিচ্ছিন্ন হয়েও না একাতে থাকো এটা বলেছেন এটা বলছেন যে সাথে উনি বললেন যে বিভক্ত

না বুঝে কোরআন না বুঝে বিরোধিতা করে অথবা পরস্পরের মধ্যে হিংসা হানির কারণে বিভক্ত হয়ে যাচ্ছে এটা আসলে চায় না যে মানুষ বিভক্ত থাকুক এটা মনে রাখবেন আর তিয়ত্তর ভাবে বিভক্ত হওয়ার কথাটা আসলে সহি হাদিদার সাব্যস্ত হয়েছে এই জন্য হ্যাঁ হবে কিন্তু একটি হচ্ছে সরাসরি জান্নাতে যাবার বাকিগুলো জাহান্নামে নামে অর্থ এই নয় যে তারা চিরস্থায়ী জাহার যাবে এটা নয় কারণ তিয়ত্তর ভাগের পরে যারা যাবে তারা চিরস্থায়ী জাহার তৃতীয় ভাগে এরা ইমান আছে কিন্তু ভুল করেছে আঁকিদের কোথাও সমস্যা ছিল ছোটোখাটো সমস্যার কারণে তারা ভাগে বিভক্ত হয়ে গেছে এরা কিন্তু চিরস্থায়ী জানান এটা আমরা বলছি না যদি ইমান এবং রেসালত তাদের বিশ্বাস ঠিক থাকে অন্যান্য আঁকিদের সমস্যা থাকে তারা এক সময় সময় জানাতে যাবে সামান্য ইমানের কারণে আর আপনি যে মাঝহাব বলেছেন মাঝহাব কিন্তু তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত নয় মাঝাবের সবগুলি মিলেই হচ্ছে এ আঁকিদের প্রথম অর্থাৎ আপনাকে এক কাতারের মধ্যে মনে রাখতে হবে মাঝহের কারণে মানুষের বিভক্তিটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে চলে না গেলে মাঝাব সমস্যা আমাদের সময় নেই প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবির সঙ্গ মঙ্গল বোধে চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ঐসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি বিএসসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক এছাড়া আপনারা এন টিভি অনলাইনেও আমাদের প্রশ্ন করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য যা জানা একান্ত কর্তব্য মূল লেখক শেখ আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আলকার আউউই অনুবাদ করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি এই চমৎকার গ্রন্থটির গ্রন্থটি মূল্য বাহাত্তর টাকা আর প্রকাশ করেছে মিজানুর রহমান সিদ্দিক ও জাহাঙ্গীর কবির খান প্রত্যেক মুসলিম নরনের জন্য যা জানা একান্ত কর্তব্য যদি শেষ সময় কিছু বলছি জি আসলে এই গ্রন্থটির মধ্যে প্রথমত গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয়েছে মুসলিম যা জানতেই হবে না জানলে হবে না এর মধ্যে তাহিদের সংজ্ঞা তাহিদের প্রকার অনুরূপভাবে শিরকের সংজ্ঞা সির্কের প্রকার সংজ্ঞা কুহুরির প্রকার নেফাকের সংজ্ঞা নেফাকের প্রকার অনুরূপভাবে কীভাবে আল্লা কালামতলা শর্ত বলি শর্তাবলী সেখানে উল্লেখ করা হয়েছে রোকনগুলো এগুলি জানলে একটা মানুষ অন্তত আকিদাগতভাবে কীভাবে নিজেকে সেফ রাখতে পারে শিরিক মুক্ত থাকতে পারে কুহুর মুক্ত থাকতে পারে এগুলো জানানো হয়েছে সাথে সাথে জানানো হয়েছে যে কীভাবে তাগুতের থেকে দূরে থাকতে পারে তাগুতের

আমার রবি আমার সব দামে মনে তুন অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা